বিএনপির 28 অক্টোবরের কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যে কোনো মূল্যে ঢাকাকে নিরাপদ রাখতে রাজপথে পাহারায় থাকার কথা বলছেন দলটির নেতারা। একই সঙ্গে ওই দিন বায়তুল মোকাররমে পূর্ব ঘোষিত সমাবেশে স্মরণকালের বৃহৎ জনসমাগমের লক্ষ্য নিয়েছে দলটি। নেতারা বলছেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। রাজনীতির মাঠে এখন আলোচনায় 28 অক্টোবর। ওই দিন ঢাকায় মহাসমাবেশ করে এক দফা দাবি আদায়ে চূড়ান্ত কর্মসূচি দিয়েছে বিএনপি। একই দিনে রাজধানী বায়তুল মোকাররমে দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্র নেতারা বলছেন, 28 অক্টোবর বিএনপির কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তারা। ওই দিন যে কোনো ধরনের সহিংসতার পরিস্থিতি তৈরি হলে রাজপথে থেকে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি জানালেন আওয়ামী লীগের কেন্দ্র নেতারা। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু বিএনপি জামাতকে বিশ্বাস করা যায় না। কাজে ওরা কি করবে, তবে একটি কথা আমি বলে দিতে চাই, সেটি হলো তারা যদি 28 তারিখকে কেন্দ্র করে আগামী নির্বাচনের আগে পানি ঘোলা করতে চায়, তাহলে সে পানি ঘোলা তাদেরকে করতে দেওয়া হবে না। যে কোনো কিছুর বিনিময় হোক, সেটি মোকাবেলা করা হবে। তাদের মনে রাখা উচিত যে ইটটি মারলে পাটকেলটি খেতে হবে। এই তো গত 15 বছর যাবতই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি তারা দিচ্ছে, যে রমজানের পর, ঈদের পর, এই ডিসেম্বরের পর, হ্যাঁ এই ফেব্রুয়ারির পর, এরকম অনেক দিচ্ছে, দিয়ে কোনোটাই কিন্তু সফল হয় নাই। ফলে বিএনপির হুমকি ধামকি, এরা হলো গুজবের দল। এই গুজব ছড়ানোই তাদের হলো রাজনীতি। এটা আজকে থেকে না, তাদের জন্ম শুরু যেদিন থেকে বিএনপি রাজনীতি শুরু হয়েছে সেদিন থেকে মিথ্যা আর গুজবের উপরে তাদের রাজনীতি। এরই মধ্যে সাংগঠনিকভাবে ঢাকাকে আরও শক্তিশালী করতে উত্তর দক্ষিণের প্রেসিডিয়ামে দুই নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা উত্তর দায়িত্ব পাওয়া জাহাঙ্গীর কবির নানক জানান, যে কোনো মূল্যে ঢাকাকে নিরাপদ রাখতে পাহারাদের ভূমিকা থাকবে আওয়ামী লীগ। গণতন্ত্র অব্যাহত রাখার প্রয়োজনে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার প্রয়োজনে এবং আগামী 24 জানুয়ারিতে যে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন, সে নির্বাচনটি অনুষ্ঠানের ক্ষেত্রে যা যা দায়িত্ব পালন করা দরকার সেই সেই দায়িত্ব আমরা পালন করব। আমার কাছে অসম্ভব বলতে কোনো জিনিস আমি বিশ্বাস করি না। আমি অনেক অসম্ভবকে সম্ভব করেছি। মাননীয় নেত্রীর দোয়া থাকলে, সমর্থন থাকলে, সহযোগিতা থাকলে আমি অনেক অসম্ভবকে সম্ভব করেছি। কাজেই আজকের দিনেও যেটিকে অসম্ভব মনে হচ্ছে সেটিকে সম্ভব করতে পারবো বলে আমরা দেওয়া আশাবাদী। অতএব তাদের সেই টার্গেট যে 2014তে যা করেছে, 2018তে যা করেছে, সেই কাজগুলো তারা করবে, এবং সেই কাজগুলো যারা করতে না পারে তার জন্য সরকারের পক্ষ থেকে তো ব্যবস্থা নেবে। কিন্তু আমরা সরকারের পাহারাদার, আওয়ামী লীগ সরকার, সরকারের পাহারাদার হলো আওয়ামী লীগের দল। অতএব সেই দলের পক্ষ থেকে সেই সরকার উৎখাত করার জন্য যে এই আগুন সন্ত্রাস কিংবা মানুষ হত্যা করে যে সন্ত্রাসী কার্যক্রম চালু করবে, তার জন্য আমরাও রাজনৈতিকভাবে জনগণকে সাথে নিয়ে তাদের মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে আসছি। নির্বাচনকে সামনে রেখে দলকে সংগঠিত করতে ইউনিট, ওয়ার্ড ও থানা নেতাকর্মীদের সাথে দফায় দফায় বৈঠক করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।